নমস্কার, সেমিনারের নিউজে ছোট আপনাদের সকলকে স্বাগত জানাই। শেষবারের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু তিনি 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন, তাই 80 জন সাদা পোশাক পরে 80টি দলীয় পতাকা অর্ধনমিত করে শেষ মিছিলে পা মিলিয়েছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চিকিৎসা বিজ্ঞানের জন্য তার দেহ দান করা হয়েছিল সরাসরি ধীরে ধীরে এগিয়ে আসছে দীনেশ মজুমদার ভবনের দিকে। রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় রয়েছেন। সামনে থেকে যারা দাঁড়িয়ে আছেন পিছিয়ে যেতে হবে, চোখে জল দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে আসছে এজেসি মোড় স্পোর্ট ধরে বুধুরে বটাচারের মরদেহ, যেখানে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাস্তার দুপাশে মানুষের ঢল নেমেছে। কারোর হাতে মালা, কারোর হাতে ফুল, সকলের চোখে জল। দেখতে পাচ্ছেন
বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা কবিতা শহর কলকাতার রাজপথে এই মানুষের কাজ ছাপা মন রাজ্যবাসীর উপস্থিতি শেষ কবে দেখা গেছে এখনো পর্যন্ত মনে পড়ছে না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র বামকর্মী সমর্থকেরাই নয় সাধারণ মানুষও যে ভিড় জমিয়েছেন, সাধারণ মানুষও যে উপস্থিত হয়েছে এই ভিড় তা প্রমাণ করছে। রাস্তা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, কড়া পুলিশি প্রহরা আপনারা দেখতে পাচ্ছেন, কড়া পুলিশি প্রহরা বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা দুর্ঘটনা এড়াতে সদা সতর্ক রয়েছে প্রশাসন। পাশাপাশি আজ বিষাদের সুর গোটা রাজ্যবাসীর মনে একবার শেষ দেখা দেখবার জন্য রাস্তার দুপাশে অগণিত মানুষ, বিভিন্ন বয়সী মানুষজন, যুব থেকে শুরু করে প্রবীণ প্রবীণা বিভিন্ন বয়সী মানুষজন শেষ দেখা দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সকাল থেকে। ধীরে ধীরে মরদেহ এগিয়ে যাচ্ছে এনআরএস এর দিকে, এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আপনারা জানেন যে তিনি দেহটি চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দান করে গেছেন এবং সেখানেই দেহ নিয়ে যাওয়া হবে। এবং সকাল থেকে অগণিত মানুষ, কিন্তু তারা জানতেন কোন সময় নিয়ে যাওয়া হবে, তাই সকাল থেকে তারা ভিড় জমিয়েছেন। দেখছেন সেই ছবি একেবারে শহর কলকাতার রাজপথ এজেসি রোড রোডের ছবি, যেখান দিয়ে প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা সম্পন্ন হচ্ছে। মরদেহ তুলে দিয়ে এগিয়ে যাচ্ছে এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের দিকে, সঙ্গে কড়া পুলিশের প্রহর, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, বিশাল পুলিশ বাহিনীর সুরক্ষিত ঘেরাতে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আবারও বলে রাখি, যেহেতু তিনি 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন, তাই 80 জন বাম নেতা প্রত্যেকে সাদা পোশাক পরে দলীয় পতাকা অর্ধনমিত করে মিছিলের পুরো ভাগে এগিয়ে আসছেন। যেখানে রয়েছেন মুসলিম নেতা বিমান বসু, তিনি তার সহকর্মীকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন। গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে বাম নেতৃত্বরা উপস্থিত হয়েছেন, তার সঙ্গে আছেন আপাম বঙ্গবাসী, আছেন কারো হাতে ¡Gracias!
হ্যালো, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য হলাম ছিলাম, গোটা মিছিলটাকে এনআরএস এর দিকে নিয়ে যেতে হবে, গোটা মিছিলটাকে এনআরএস এর দিকে নিয়ে যেতে হবে। সবাই সামনের দিকে তাকান, এখানে দাঁড়াবে না, সবাই সামনের দিকে বলে দেখো। হ্যালো, সবাই সামনের দিকে এগোতে থাকুন, সবাই যাদের পতাকা আছে তারা সামনের দিকে এগোন, যাদের পতাকা আছে তারা সামনের দিকে এগোন, যাদের পতাকা আছে তারা সামনের দিকে এগোন, যাদের পতাকা আছে হাতে সবাই সামনের দিকে এগোন, সামনের দিকে এগোন, সামনের দিকে এগোতে থাকুন। সামনের দিকে এগোন, এক ফোঁটা গাড়ি নিয়ে যাওয়া যাবে না, সামনের দিকে এগোন। আপনারা সবাই পরিবর্তনের সময়
জাগো জনগণ জীবন বরণ করি। সামনে লড়াই তৈরি হও ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা, একেবারে মুখ্যমন্ত্রীর মরদেহের গাড়ির সামনে বিশাল মিছিল করে এগিয়ে আসছেন। আপনারা মুহূর্তটা দেখতে পাচ্ছেন, আর সামান্য পথ বাকি রয়েছে পৌঁছতে। চোখের জলে বিদায় জানাচ্ছেন তাদের প্রিয় নেতাকে। এ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সকলের চোখে জল, মনে বিষাদের সুর, সকলেই লাল সালাম জানিয়ে তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাচ্ছেন। এ মুহূর্তে সরাসরি দেখছেন এজেসি বস রোড থেকে। একেবারে মৃতদেহ ভট্টাচার্যের মরদেহের গাড়ির সামনে আমরা পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি যে সবাই জানে চলে শেষ যাত্রায় হাসপাতালের দিকে এগিয়ে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃতদেহ ভট্টাচার্য। আমরা লোকসভা ভোটের আগে আপনার অনেক লড়াই দেখেছি, দীর্ঘকাল রাজনীতি করছেন, আজকে অভিভাবক হলেন, কি মনে হচ্ছে? মানে আসলেই তো একটা যুগ আমাদের হাতছাড়া হয়ে গেল। বুদ্ধদা যে সময় রাজনীতি করেছে, পার্টিটা সেই সময় দাঁড়িয়েছে। বুদ্ধ তার রাজনীতি, তার ব্যবহার, তার আচরণ, তার দর্শন, এই সবগুলোকে তো আমাদেরকে কিছুটা শিহরণ জোগায়। আজকে বুদ্ধদা নেই,
স্বাভাবিকভাবে সেই অনুভূতি এখন হয় যে আমাদের দর্শনকে আগলে রেখেছিল পশ্চিমবঙ্গের একজন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, দীর্ঘদিনের বিধায়ক, পার্টির পলিটব্যুরো সদস্য আমাদের রাজ্য থেকে, গোটা দেশ গোটা পৃথিবীর মানুষ স্বাভাবিকভাবে তার একটা আলাদা অনুভূতি, আলাদা স্বভাব। আমি কালকের খবর পর থেকে আমি খুবই ব্যথিত যে বুদ্ধদা, যখন প্রত্যেকবারই ভাবতাম যে বুদ্ধদা এইগুলোই চলে গেল, এইগুলোই চলে গেল, ছুটে ছুটে গেলাম আমৃতি আমৃতি এই চলে গেল। আজকের বুদ্ধদা সুস্থ, সকালবেলা ভালো ছিল, তারপরে যখন 8:20 এরকম হলো আমি খবর পেলাম জাস্ট 9:30 সময়, মানে মিনাখা তখন ওই খবরটা পাওয়ার পরে যেন মানে একটা অনুভূতি, মানে সত্যি সত্যি মানে ভাবতেই পারছিলাম না যে বুদ্ধদা চলে গেল আজকে। সেই রকমই যে আমাদের পলিটব্যুরোর সদস্য মানে আমাদের রাজ্যের সত্যি তো আমাদের অভিভাবক, আমাদের পার্টির পথপ্রদর্শক তারা, তিনি আজকে নেই, সত্যি সত্যি অভিভাবক নেই। আমাদের সামনে আছে দর্শন, দর্শনই অভিভাবক, সেই সেই আদর্শকে আঁকড়ে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগেই এই এনআরএসের এই পথ ধরে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার কাজে ব্যবহারের জন্য, কারণ তিনি তার দেহ তিনি দান করে গেছেন। এই সেই এনআরএস মেডিকেল কলেজ এবং হসপিটাল, যেখানেও আপনারা দেখতে পাচ্ছেন তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে, এবং এখনও পর্যন্ত এই জায়গা ছেড়ে যায়নি বিআইএফআই কর্মী সমর্থকদের। আমরা দেখা পেলাম নিরাপদ সর্দারে, দীর্ঘ সময় তিনি রাজনীতি করছেন, সরাসরি সাক্ষাৎ না হলেও অভিভাবকহীন হলেন এমনটাই জানালেন। রাজ্য হারালো তাদের এক নেতাকে, যে মানুষটি শিল্পের স্বপ্ন দেখিয়েছিল, সেই যে স্বপ্ন তারা দেখিয়েছে বর্তমান যুব সমাজ কিন্তু সেই স্বপ্ন ধরেই তার স্বপ্নকেই সত্যি করার শপথ নিলেন, এমনটাই কিন্তু আমরা শুনলাম, এমনটাই শপথ নিচ্ছে জানতে পারলাম বিওয়াইএফআই কর্মী সমর্থকদের কাছে, যুব সমাজের কাছে। চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য পলিটব্যুরোর সদস্য ছিলেন, বামকর্মী সমর্থকেরা অভিভাবকহীন হলেন, একটা যুগের অবসান হলো, শেষ হলো সপ্তরথী এক রথী মৃত্যুতে অভিভাবকহীন হলেন গোটা বামকর্মী সমর্থকেরা। সারা জীবন সাদা পাঞ্জাবি পায়জামা যেমন পরেছেন, তার ভাবমূর্তিও তেমনি ছিল স্বচ্ছ এবং সততা। আজ গোটা
বামকর্মী সমর্থকেরা তাদের একজন সত্যিকারের নেতাকে হারালেন, আবারও বলছি তারা অভিভাবকই হলেন, চোখের জলে বিদায় জানালেন এবং বিষাদের সুর আপামর রাজ্যবাসীর মনে। আজকের লাইভ এখানেই আমরা শেষ করছি, কারণ অলরেডি চিকিৎসা বিজ্ঞানের কাছে তার দেহ চলে গিয়েছে এনআরএসে, এবং সেখানে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ছাত্রছাত্রীদের জন্য তার দেহ তিনি দান করে গিয়েছেন। আজকে এখানেই শেষ করছি, মন ভালো নেই রাজ্যবাসীর, মন ভালো নেই আমাদেরও। অবশ্যই তার স্বপ্ন পূরণের সত্যি হওয়ার পথে এভাবে বর্তমান যুব সমাজ, এমনটাই আশা রাখবে বামকর্মী সমর্থকেরা। ক্যামেরায় শ্যামল পাল, গৌতমী নাথ, 7 News, জয় হিন্দ।